আমরা কখনোই এতটা ব্যস্ত নই যে আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে। এটা কেবল আমাদের গুরুত্বের উপর নির্ভর করে। আমাদের কাজগুলোর মধ্যে ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধগুলোই উত্তম এবং প্রশংসাযোগ্য। স্বচ্ছ হৃদয় হচ্ছে অন্যকে ক্ষমা করতে পারার হৃদয়। তাই অন্যকে ক্ষমা করুন এবং কারো ক্ষতি করার ইচ্ছা পরিহার করুন। আপনার বন্ধুরাই কিন্তু আপনার জানাজার সালাতে প্রথম কাতারে দাঁড়াবে। তাই এখন থেকেই বন্ধু নির্বাচনে সতর্ক হন। অন্যের সম্পদের প্রতি কখনো লোভ করতে যাবেন না, হয়তো এটা তার জন্য পরীক্ষা। সৌভাগ্যবান বাবা মা তারাই যাদের অবর্তমানেও তাদের জন্য সন্তানেরা দোয়া করে। আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। তাই তার কাছেই প্রার্থনা করুন। আপনি যদি আজ থেকেও চিন্তা করেন যে আপনার সকল কর্ম আল্লাহ তাআলা দেখছেন, তবে দেখবেন আপনার জীবনে একটু একটু করে হলেও অনেক উন্নতি হচ্ছে। একাকিত্ব সবসময় একটু বিরক্তিকর মনে হয়, তবে যে তার প্রভুর আনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। আল্লাহর দয়া নিয়ে কখনো সন্দেহ প্রকাশ করবেন না। তিনি এক নিমেষেই যে কোনো বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন। আপনার জন্য সবচেয়ে উত্তম স্থান হল কারো দোয়ায় আপনি উপস্থিত থাকতে পারা, কারণ সে আপনার ব্যাপারে আল্লাহর সাথে কথা বলছে আর আল্লাহ হল সর্বোত্তম শ্রবণকারী। সফল লোকদের ঠোঁটে দুটি জিনিস সবসময়ই থাকে, তা হল হাসি ও নীরবতা। কারণ এক টুকরো হাসি অনেক সমস্যার সমাধান করে দেয়, আবার একটু নীরবতা অনেক সমস্যা থেকে বাঁচিয়ে দেয়। আল্লাহর রাস্তায় ব্যয় করতে গিয়ে আমরা কখনোই দরিদ্র হয়ে যাব না। যেখানে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছেন সেখানে কারো প্রশ্ন থাকা উচিত নয়, আর এটাই আনুগত্য। আল্লাহর দিন মেনে চলার মধ্যেই আল্লাহর প্রতি আপনার ভালোবাসার প্রমাণ হবে। সে কিছুই হারায়নি যে তার সব কিছুই আল্লাহকে সমর্পণ করেছে। কি চমৎকার একটি সম্পর্ক! আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করলে তিনিও আমাদের স্মরণ করেন। আল্লাহর বিশেষ একটি নিয়ামত হচ্ছে মাঝে মাঝে তিনি আমাদেরকে এমন সব পরিস্থিতিতে ফেলেন যা আমাদেরকে তার নিকটবর্তী করে দেয়। জীবনটা একটি যুদ্ধক্ষেত্র যেখানে জান্নাত অর্জন করাই মূল লক্ষ্য। তাই আপনার চিরশত্রু শয়তানের বিরুদ্ধে অবিরাম লড়াই করে চলুন। আল্লাহর সাহায্য সবসময় আমাদের সাথে ছিল, আছে এবং থাকবে। প্রয়োজন শুধু চেয়ে নেওয়ার যোগ্যতা অর্জন করা। জীবনের কঠিন সময় পার করছেন, ধৈর্যের সাথে আল্লাহর নিকট প্রার্থনা করুন, শীঘ্রই তা আপনার জন্য রহমতে পরিণত হবে। খাঁটি ভালোবাসা চান? আল্লাহকে ভালোবাসুন, তিনি আপনাকে কখনো নিরাশ করবেন না। বিশ্বাস সেটাই, আল্লাহ তাআলার কোনো সিদ্ধান্ত আপনার বুঝে না আসলেও আপনি আল্লাহর উপরই ভরসা করে যাবেন। আমরা আমাদের ভবিষ্যৎ জানি না, কিন্তু আমরা জানি আল্লাহ তাআলাই আমাদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করেন। তাই আমাদের সব চাওয়া পাওয়া আল্লাহ তাআলার নিকটই হওয়া উচিত। সমস্যা জীবনেরই একটা অংশ, তাই তাকে গ্রহণ করতে শিখুন এবং সমাধানের জন্য